মা নিজের মেয়ের করতে পারবে না। হে কবরের সঙ্গে সাথী হয়ে আপনাকে একটা নেকি দিয়ে যে জান্নাতে পাঠাবে সেটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এই রকম করে যে বন্ধু বান্ধবকে নিয়ে আজকে আপনার এত উল্লাস করছেন, তাফাল্লিং করছেন, চায়ের দোকানে বসে চা পান করছেন, বাবা বুড়ো মা বাবা বাড়িতে বসে আছে খাবার জন্য তরসিছে, খাবার জন্য এইরকম ভাবে খিদার জ্বালায় বাড়িতে বসে চিৎকার করছে কিন্তু এক মুষ্টি খাবার পায় না। আজকে আপনি নিজের বন্ধু বান্ধবকে এত নিয়ে এইরকম উল্লাস করছেন, তাফাল্লিং করছেন, বন্ধু বানিয়েছেন, আল্লাহ সেটাও বলে দিয়েছেন তোমার বন্ধু বান্ধব কেউ তোমার পরকালে কাজে আসবে না। হে বন্ধু আমার, সেই দিন এমন দৃশ্য হবে, জাহান্নাম এমন জায়গা হবে, জাহান্নামকে টেনে টেনে আপনার জন্য নিয়ে আসা হবে। সূরা মুলক যদি খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইযা উলকু ফীহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, হে বান্দারা যখন জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে নিয়ে যা হবে, হে বাপ জানামার, জাহান্নাম এমন রাগে ফেটে পড়বে, টাকা দোতা মাইয়া জমিনাল গায়েদ, এত রাগে তাকে খাওয়ার জন্য তার দিকে ছুটে পড়বে। হে বাপ জানামার, সেই দৃশ্য দেখে আপনি অবাক হবেন। আল্লাহ বলেন, বান্দা সেই জায়গা থেকে বাঁচো, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বাপ জানামার, এমন দৃশ্য হবে, এমন ভাবে তাকে নিয়ে যা হবে, জাহান্নামীদেরকে এক নয় দুই নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, খুজু হো ফাগুল্লো হো সুম্মাল জাহিম সাল্লো, 70 গজের জিঞ্জির দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে, আর বেঁধে দিয়ে টানতে 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 জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে নিয়ে যাওয়ার পর সেই জায়গাতে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হবে। হে বাপ জানামার, জাহান্নামে কেন যাবে তাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহর প্রতি ইমান রাখতো না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং গরিব মিসকিনকে তারা খাবার দিত না। হে বাপ জানামার, জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে দুটো, এই দুইটি কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার। এক নম্বর কারণ হলো, আল্লাহকে সে আল্লাহর বিধিবিধানকে মেনে চলতো না, আল্লাহকে স্মরণ করতো না, আল্লাহর দাসত্ব করতো না, আল্লাহর পূজোপাঠ করতো না, আল্লাহর বিধিবিধানকে মেনে চলতো না। এক নম্বর কারণ এটা জাহান্নামে যাবার। দ্বিতীয় কারণ হলো, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, দ্বিতীয় কারণ হলো, বাড়িতে যদি একটা গরিব মানুষ এসেছে, যদি অসহায় মানুষ এসেছে, একটা যদি ছেলে গিয়েছে যেটা করছে বাবা খারাপ মা খারাপ, ইয়াতিম ছেলে বাড়িতে যদি মিসকিন ফকির গিয়েছে, দরিদ্র অবস্থার মানুষ গিয়েছে, টেলস বিছানো ঘর বাড়ি, চতুর্দিকে প্রাচীর ঘিরানো বাড়ি ঘর, বাইরে বেল লাগানো আছে, সকাল থেকে বিকাল অব্দি যদি বেল মেরে মরে যায়, একটা টাকা দিয়ে পাঠাবে না। হে বন্ধু আমার, আপনি যদি পরকালে লাভ নিতে চান, আল্লাহ নৈকট্য লাভ করতে চান, আপনাকে কি করতে হবে? ফকির মিসকিনকে ডালাহারে খেতে দিতে হবে, গরিবকে টাকা দিতে হবে, দান করতে হবে, মসজিদে দিতে হবে, মাদার সাথে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো কারণ কোরআনের মধ্যে বর্ণনা করলে, ভাবছেন আমার, আজকে আপনারা যেখানে এসেছেন, আপনারা আগে হ্যান্ডবেলে দেখেছেন মসজিদের উন্নতি কল্পে জালসা, আল্লাহ রাব্বুল আলামিন মালদন সম্পদ দিয়েছেন, সব থেকে শক্তিশালী ইবাদত, আপনি নামাজ পড়বেন আপনার উপকার হবে, রোজা রাখবেন আপনার উপকার হবে, অন্যের উপকার হবে না,
কিন্তু এই দান সাদাকা এটা এমন একটি ইবাদত যে এই দানে বিশ্বনবী বলছেন আল্লাহ এত রেগে গেছেন আপনার খাস করে কাজ কর্ম দেখে দান করলে পারে আল্লাহ রাব্বুল আলামিনের রাগটা ঠান্ডা হয়ে যায় খাস করে আপনার বাবা কবরে শুয়ে আছে মা কবরে শুয়ে আছে আপনার দাদা কবরে শুয়ে আছে দাদি কবরে শুয়ে আছে আপনি দাদা দাদি মা বাবার জন্য একটা টাকা দিলেন আল্লাহ এ দানের বিনিময় আমার মায়ের কবরটাকে আলোত আলোকিত করে দিও আল্লাহ গো আমার বাবা আমাকে মানুষ করেছে আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে এই মা বাবার জন্য আমি পাঁচটা টাকা দিলাম এক হাজার টাকা দিলাম আল্লাহ আমার মা বাবাকে জান্নাতবাসী করো আপনার মা বাবার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন এলিয়াস আলীর নামে ওনার জামাই দান করলেন অর্থাৎ শ্বশুরের জন্য জামাই একশো টাকা দান করেছেন আল্লাহ এ দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ গো শ্বশুর আব্বা কবরে শুয়ে আছে জানে না কি হালত রয়েছে কোনো যদি অসুবিধায় থাকে আল্লাহ অসুবিধা দূর করে দাও আল্লাহ কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও কবর করি হি মাগফিরাত করে দাও আল্লাহ হুমা আমিন তো বলছিলাম ভাই এই আল্লাহর ঘরের অনেক কাজ বাকি আছে আপনাদের কাছে আমি দশটা মিনিট সময় নিচ্ছি আপনারা খাস করে একটু হাতটাকে লম্বা করে অন্তর খুলে প্রাণ খুলে একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার যেই যেটা পারবেন তাড়াতাড়ি করে আমার হাতে দিয়ে দেন আমার পরে পরে ইনশাআল্লাহ যে ইস্তাহারি বক্তাগুলো নাম দেখেছেন ওনাদেরকে সময় দিতে হবে কেন আমরা এলাকার কত আছে বাবজি কে ওটা আপনার ছেলে আপনার নামটা কি হলো মহবুল মহবুল হক এই যে বড় ভাই আমার এসেছেন ওনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তার জন্য দুই হাজার টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ গো মহবুল হক বড় ভাই আমার এসে ছেলের জন্য দুই হাজার দান করেছেন শুনলাম নিজের ছেলে অ্যাক্সিডেন্টের মাধ্যম দিয়ে মারা গেছে আল্লাহ এমন জায়গাতে শুয়ে আছে যে জায়গার খবর নেওয়া যাবে না ফেরাতে এসে চলে গেছে আল্লাহ যে দোষ দান করেছে দোষ পূর্ণ করে দাও আল্লাহ গো ছেলের কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও কবর করিয়ে মাগফিরাত করে দাও আল্লাহ কবরকে উজ্জ্বল করে দাও আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ ছেলেকে জান্নাতবাসী করো বাবার অন্তরে সবর দাও মায়ের অন্তরে সবর দাও যতদিন বেঁচে থাক ছেলের জন্য দান করতে পারি আল্লাহ আল্লাহ গো যতদিন মা বাবা ভাই বেরাদার বেঁচে থাকবে সুখের জীবন দাও আচ্ছা মাশাআল্লাহ কিতনা হ্যায় স্যার পাঁচ হ্যায় তো ওয়ালি সাহেব আপকো সব কুছ দেকে চলা গিয়া হ্যায় স্যার আপনাকে স্যার বলছি যেটা ডবল করে দেন আর কিছু বলবো না আল্লাহ আপনাকে অনেক দিয়েছে দেখেন স্যার স্যার আল্লাহর ঘরে লাগবে আর আপনার সামনে একটা কাজও বাকি আছে একটা কাজও বাকি আছে দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের উদ্দেশ্যকে পূর্ণ করবেন টাকা দশ হাজার নিব টাকা পাঁচ হাজার এখানে আছে এখন না থাকলে আপনি কালকে দিবেন এক মাস পরে দিবেন দশ দিন পরে দিবেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর এই যে দেখেন ও সাত হলো আর একটু হুটকি মারলে হয়তো তো যাই হোক অনেকে অনেক জায়গাতে জি 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 এই যে দেখেন বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে জনাব ইসরাইল সাহেব উনার ছেলে জেলা পরিষদ উম্মীদওয়ার ইনি হবেন উপচুনাও তো দাঁড় হবে আপনারা সুন্দরভাবে বিবেকটাকে ঠান্ডা করে মাথাটা ঠান্ডা করে বিবেচনা করে দেখবেন আর ইনশাআল্লাহ বাবার জায়গাতে ছেলেকে নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ আল্লাহ গো যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ উদ্দেশ্য পূর্ণ করে দাও আল্লাহ বাবা কিছুদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ গো বাবার কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও কবর করিহে মাগফিরাত করে দাও আল্লাহ সুসন্তান ছেলে ছেড়ে গেছে আল্লাহ ছেলে আল্লাহু আকবার এই যে দেখেন আমার বাপজান আমার এসেছেন বললেন আমার জোয়ান ছেলে মারা গেছে পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ সে দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ছেলেকে জান্নাতবাসী করো আল্লাহ বাবার অন্তর সবর দাও বাড়িতে বরকতের ফোড়া ছড়িয়ে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আরেকজন ভাই আমার পাঁচশো টাকা আরেকজন ভাই একশো টাকা আলহামদুলিল্লাহ আসেন তাড়াতাড়ি করে আসেন আর কমিটির যারা কালেকশনের জন্য নির্ধারিত করা হয়েছে যাদেরকে একটু তাড়াতাড়ি করে আপনার পুরুষের প্যান্ডেলে একটু চাদর দেন তাড়াতাড়ি করে চাদর দিয়ে দেন আমি পাঁচ ছয় মিনিট
করে শেষ করবে ইনশাআল্লাহ। দানের কাজে তাড়াতাড়ি করে সেরে নেন ভাই, 10, 20, 50, 100, 200, 500, 1000, 2000 যে যেটা দিবেন তাড়াতাড়ি দিয়ে দেন। এখন আমাদের সুরে দিও জনাব মুখ্য আখলাকুর রহমান সাহেব দাওলা পঞ্চায়েত থেকে উনি আগমন হয়েছেন, এবং আমার বাপজান সুরে দিও শেখ জনাব মোজাম্মেল হক মাদানী উনি এসে উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। যে ছপাশের ধান 6, 5, 30 কিলো নাকি? জি, নামটা কি ওখানে একটু লিখে দেন, কে লিখছেন এদিকে দিকে লেখেন বসে? আব্দুর রশিদ সাহেব, 30 কেজি ধান, গ্রামের নাম বোমা, নামটা লিখে দিবেন ভাই, দানটা যে লেখাবেন বাকি দান আপনার নিজের নাম বাবার নাম হ্যাঁ লিখে দিবেন একটু, গ্রামের নাম। আর ছোট ভাই আমার 20 টাকা দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, ধানের কাজটা ছেড়ে দেন ইনশাল্লাহ, সময়টাকে বিলম্ব করে কাটিয়ে লাভ নাই। দাদু দাদির জন্য 100 টাকা আলহামদুলিল্লাহ। আচ্ছা তাড়াতাড়ি করে আসেন। আব্দুর রশিদ সাহেব বামা বস্তি 30 কেজি ধান, 30 কেজি। আচ্ছা আপনাদের এখানে কমিটি কেউ নাই? কমিটি কেনা ভাই? আচ্ছা আপনাদের বলছি ভাই, বলছিলাম যে মৃত্যু মায়ের জন্য 500 করে টাকা, একজনে 500 বেশি না, 500 টাকা মৃত্যু মাকে স্মরণ করে 500 করে টাকা দেবেন ভাই। বেলুয়া থেকে এসেছি, আমার আব্বাজান মারা গেছে 110। বেলুয়া থেকে এসেছেন আমার, দেখেন ছোট ভাই বাবা মারা গেছে তার জন্য 110 টাকা, আল্লাহ। একজন ছোট ভাই আমার বেলুয়া থেকে এসে বাবার জন্য 110 টাকা দিয়েছেন, শুনলাম বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, বাবা কবরে শুয়ে আছে, বাবা বলে ডাকার জন্য সুযোগ নাই, আল্লাহ ছেলে বাবার জন্য 110 দান করেছেন, আল্লাহ এ দানকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ মুনাসা পূর্ণ করে দাও, হায়াত দ্বারাজ করো, আল্লাহ ছেলে যতদিন বেঁচে থাকবে সুখের জীবন দাও, বাড়িতে বরকত দাও, বাবা কবরে কি গালাতে রয়েছে জানে না, কোনো যদি অসুবিধা থেকে অসুবিধা দূর করে দাও, আল্লাহ কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও, আল্লাহ কুমামিন, আল্লাহ কুমামিন। আর একজন ছোটো ভাই 50 টাকা। আচ্ছা ভাই আপনারা বসে আছেন, যেই সময়ের মধ্যে আমাদের দুনিয়া ছেড়ে যেতে হবে বাপজান আমার, সেই সময়টা যদি আমরা জানতে পারতাম বুঝতে পারতাম তাহলে 70 বছর বয়স যখন পেয়েছি, 30, 35 বছর অবধি আমরা যেই মন হতো সেই করতাম, তারপরে মসজিদে গিয়ে পড়ে যেতাম, যে এই তো আর কিছু কিছু সময় আমাদের কাছে আছে, সামনে আছে, এই সময়টুক আল্লাহকে রাজি করে যেতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টা কাউকে দেননি যে তোমার অমুক সময় অমুক দিনে এত মিনিটে এত ঘন্টাতে তোমার মরণ হবে। বাপজান আমার, আমার মা জননী, এই যে সময়টা আমাদেরকে দিয়েছেন এই সময়ের মধ্যে আমাদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ডে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে যেতে হবে, আল্লাহর বিধিবিধান আল্লাহর আইন কানুন সমস্ত জিনিসকে মেনে এ দুনিয়া ছেড়ে যেতে হবে। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে গার্জেনদেরকে খাস করে জিনিসটা অন্তরে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, হে ইমানদার ব্যক্তিগণ, যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সারা বিশ্বের সৃষ্টিকর্তা বলে মেনে নিয়েছ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সারা বিশ্বের আইনদাতা বিধানদাতা বলে মেনে নিয়েছ, যারা আল্লাহ ভীরু বান্দা তাদেরকে ডেকে বলছেন, হে বিশ্বাসী বান্দারা তোমরা শোনো, তোমরা আগে নিজের নাফসকে বাঁচাও, তোমরা আগে নিজের আত্মাটাকে বাঁচাও, অর্থাৎ নিজে আগে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহল আইয়ালকে তোমার ছেলে মেয়েকে তুমি বাঁচাও। কোন জায়গা থেকে বাঁচানো হবে, কোন জায়গা থেকে বাঁচাতে হবে? আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বললেন, আগে তুমি নিজে বাঁচো, তারপরে তোমার আহল আইয়াল অর্থাৎ তোমার ছেলে মেয়ে স্ত্রী, তোমার বাড়ির মধ্যে যে তোমার পরিবার আছে তাদেরকে বাঁচাও, কি থেকে? জাহান্নামের আগুন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে কয়েকখানা কথা বললেন,
কেমন করে নিজে বাঁচতে হবে। আজকে দুনিয়ার বুকে ঢালাহারে শরাব চলছে, ঢালাহারে এইরকম তাসের আড্ডায় সময় কাটাচ্ছেন, এইরকম হিসাবে এমন এমন জায়গা, এমন এমন আল্লাহর গজবের জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা সময় কাটাচ্ছি। আপনাদের বলছি বন্ধু শুনে রাখুন, দুনিয়ার বুকে সব থেকে মারাত্মক অসুখ হচ্ছে আজকে এই যে আমাদের বলার জন্য জবান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, মুখমণ্ডল দিয়েছেন, এই জিনিস দ্বারা, এই জবান দ্বারা আমরা দুনিয়াতে বিরাট বিরাট এইরকম কাজ করে থাকি। আর সব থেকে গুনার জ্বর, সব থেকে যতগুলো ভেজালের জ্বর হচ্ছে সেটা হচ্ছে জবান। আজকে নিজে বাবা শরাব পান করছে, নিজে বাবা রাজরিবাস গুটকা যত যা কিছু আছে, আজকে ঢালাহারে চায়ের দোকানে বসে গিবতের আড্ডা বানিয়েছে, আজকে ঢালাহারে এর কোথাও আকে ওর কোথাও আকে, কি বলবো এই জায়গাতে আপনাকে বলার সীমানায়। শুধু আপনারা নয়, শুধু আপনাদের যে বলছি সেটা না, 172 বার যে হজ করে এসেছে সেও সে জায়গাতে বসে আছে, যে 500 বার নয় কি বলবো, আর নিজেকে মনে করেছে সবকে বলে বেড়াচ্ছে যে না আমি খুব মুত্তাকি পরহেজগার, সেও দেখেন গিবতের আড্ডাতে বসে আছে। এইরকম জঘন্য জঘন্য জায়গাগুলোতে আপনি বিশ্বাসও করতে পারবেন না সেই লোকটি ওই জায়গাতে আছে, এমন কাজ করে। যদি বাবা সারাবি হয় তাহলে বেটা কি পাক্কা নমাজি হবে? যদি বাবা যদি তাসের আড্ডাতে সারাদিন কাটায় তাহলে কেমন হবে? ছেলে তো দেখছে, একটা ছেলে বলছে আমাকে আপনার আমার আব্বা রজনীগন্ধা নিয়ে আসতে পাঠালো, একদিন দুই দিন তিন দিন চার দিন নিয়ে আসলো, ছেলেটার ভিডিও ক্লিপ আমার কাছে করে রাখা আছে। একজন ছেলে বলছে মাদ্রাসাতে, মৌলানা এই ছোট ছেলেটা রাজ গুটকা খাচ্ছে, রাজনিবাস খাচ্ছে। আমি ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করলাম, বলছে মৌলানা আমার আব্বা দুই দিন তিন দিন আমাকে পাঠালো। আমি চিন্তায় পড়ে গেলাম, হাইরে জিনিসের মধ্যে আছে কি? আমি সে সময় কি করলাম, মনে মনে ভাবলাম আর বললাম, কালকে যখন বাবা পাঠাবে একটা বেশি করে নেব। বেশি করে নিল, নেওয়ার পরে একটা বাবাকে দিয়েছে, একটা নিয়ে লুকিয়ে আবার নদীর ধারের দিকে চলে গেছে। আর নদীর ধারের দিকে গিয়ে ওই যে দুইটা জিনিসকে নেগেটিভ আর পজিটিভ কি এমন মাল তৈরি করে রেখেছে, ওই দুটো জিনিসকে এক জায়গাতে ঢুকিয়ে দিয়ে আবার হিলাতে হয়, যেরকম করে বাবা হিলাতো ছেলেও হিলিয়ে মুখে দিয়ে দিয়েছে। আর মুখে যখনই দেওয়া দুই মিনিটের মধ্যে একদম উল্টি করে বেহুশে ছেলেটা পড়ে গেছে। ওর সঙ্গে আর যেগুলো ছেলে ছিল বলছে কি ব্যাপার আশ্চর্য খবর, তারা ছুটেছে আবার বাড়ি যে তোমার বেটা এরকম হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে গিয়ে সেই ছেলেটার খবর যদি না হচ্ছে, মুখে দেখছে রাজনিবাসকে গুটখা ঢুকানো, তাহলে ছেলেটাকে গাঢ়ার মধ্যে ঢুকালো কে, বাবা ঢুকালো না গ্রামের লোক ঢুকালো? এই জন্য ভাবছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে এই কথা বললেন, আগে তুমি বাঁচো। বাবা জীবনে আল্লাহকে একবারও স্মরণ করলো না, জীবনে পাঁচ অক্টের সলাপ তো দূরের কথা, জুমাটাও সে বুঝে না, জীবনে আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে ডাকে না। যদি সেই বাবা এরকম হয় ছেলে কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জায়গাতে কত বড় সতর্ক বাণী দিচ্ছেন, হে আমানু ব্যক্তিরা, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছ, তোমরা আগে নিজে বাঁচো। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া
আয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিগণ, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছ তোমরা শুনে রেখো, যারা আমাকে সারা বিশ্বের আইনদাতা বিধানদাতা বলে মেনে নিয়েছ, যারা আমাকে সারা বিশ্বের সৃষ্টিকর্তা বলে মেনে নিয়েছ, তোমরা শুনে রেখো, কু আনফুসাকুম, তোমরা নিজের নাফসকে বাঁচাও, অর্থাৎ আগে তুমি নিজে বাঁচো, ওয়াহালিকুম নারাব, এবং তারপরে তোমার ছেলে মেয়ে আহল আইয়ালকে বাঁচাও। কি জিনিস থেকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে শুনিয়ে দিলেন, ওরে আমার বিশ্বের বান্দারা তোমরা শোনো, তোমরা নিজেকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তোমার ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জায়গাতে দুটো কথা বললেন, হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা আগে নিজে বাঁচো। বাপজান আমার, পাঁচ অক্তের সলাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, পাঁচ অক্তের সলাতে আমরা জীবনে আল্লাহর ঘরে যাই না। হে বাপজান আমার, শুনে রাখুন, আমরা নমাজের জন্য সময় দিতে পারছি না, আমরা দোকান পাশারে বসে আড্ডাবাজি করার জন্য সময় দিতে পারছি, আজকে আমরা এর কথা ওকে ওর কথা ওকে বলার জন্য সময় পাচ্ছি, সারা বেলা আড্ডায় গিয়ে বসার জন্য সময় পাচ্ছি, আমরা এই রকম ভাবে জঘন্য জায়গাতে গিয়ে সময় কাটাচ্ছি। হে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওরে আমার বিশ্বের বান্দারা তোমরা শোনো, ওই আগুন থেকে বাঁচো এবং বাঁচাও, যে আগুন এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ থেকে বেশি তেজ হবে, এত তেজ হবে, সেই দুনিয়ার আগুন যদি এত তেজ হয়, আপনি খড়ের আগুন দেখতে পাবেন এক, কয়লার আগুন দেখতে পাবেন তা থেকে তেজ, কয়লার আগুন থেকে গ্যাসের আগুন আরো দেখবেন তেজ, এরকম ভাবে দুনিয়ার আগুন যদি এত মজবুত হয়, এত যদি এইরকম খাস করে দুনিয়ার আগুন এত তেজ হয়, তাহলে আখেরাতের আগুন এ থেকে 70 গুণ বেশি হবে, সে আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, হে বিশ্বের বান্দারা, তোমরা আগে নিজে বাঁচো এবং ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে পদ্ধতিতে বাঁচাতে হবে সেই পদ্ধতিতে আপনাকে নিজের ছেলে মেলে ছেলে মেয়ে আহল আইয়াল সবাইকে আপনাকে বাঁচাতে হবে। আপনার উপরে জিম্মেদারি আছে, জীবনে কোনোদিন আপনি বাবা ছেলে জন্ম দিয়েছেন, ছেলে শুধু জন্ম দিয়েছেন, আপনি জীবনে একবার বললেন না, আপনার উপরে জিম্মেদারি কি আছে? আপনাকে শুরু থেকে কাজ করতে হবে। কেমন করে? আপনার ছেলে যখন হলো, ছেলেটা যখন কথা বলতে শিখেছে, বিশ্বনবী কি বলছেন, 7 বছর যদি বয়স হয়ে গেছে, সে সময় তাকে সুন্দরভাবে সঙ্গে করে নিয়ে এসো, সুন্দরভাবে তাকে হাত ধরে মসজিদের দিকে নিয়ে এসো, নমাজের শিক্ষা দাও, তারপরে 7 থেকে 10 পর্যন্ত যখন বয়স 10 হয়ে যাবে, যদি তোমার কথা না শুনে, নমাজ যদি না পড়ে, তোমার কথা মেনে না চলে, তাহলে নবীজি বলছেন তাকে তুমি মারো, মেরে তোমাকে শুধরাতে হবে জীবনে। আজকে আমরা যদি ছেলে একদিন কাজে না যায়, তাহলে খুব মার দিলাম, যদি ছেলে বাজারে হাট করতে গিয়ে কিছু ভুলে গেছে, টাকা পয়সা বেশি দিয়ে দিয়েছে, খুব মার দিলাম, খুব সতর্ক। কিন্তু ছেলে এদিক ওদিক করে বেড়াচ্ছে, ছেলে জীবনে নমাজের ধার ধারে না, ভালো কাজ করে না, আল্লাহর সিফতসানা করে না, তো আদব পর্যন্ত আমরা বললাম না। হে বেটা,
তোমার উপরে জিম্মেদারি আছে। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই নামাজকে ফরজ করেছেন বেটা, তোমাকে নামাজ আদায় করতেই হবে, তোমাকে নামাজ পড়তেই হবে। ছেলেকে যে বাবারা যেই কথা বলবে, বাল্যকালে ছোটকালে যখন কথা বলতে শিখেছে কিছু এরকম খাস করে কথা বুঝার মতো ক্ষমতা এসেছে, সে সময় যা কথা বলবেন তাই তার ব্রেনে ক্যাচ করবে। বাবা যেই মতো হবে, বাবার দিকে যেই রকম দেখবে, মায়ের দিকে যেই রকম দেখবে সেই রকম হবে। ভাবছেন আমার এই দুনিয়ার বুকে কেউ বাঁচতে পারবে না, খাস করে আল্লাহ রাব্বুল আলামিনকে যে সন্তুষ্ট করতে পারবেন, খাস করে আল্লাহর যদি দয়া না থাকে। আজকে আমি কি বলবো, খাস করে জমিনের বুকে দুনিয়ার মধ্যে এতগুলো আল্লাহর গজবের জায়গা রয়েছে, আল্লাহর যদি দয়া না থাকতো তাহলে এই দুনিয়াতে যতগুলো আল্লাহর গজবের জায়গা রয়েছে, শারাবের ভান্ডার থেকে নিয়ে তাসের আড্ডা থেকে নিয়ে গিবতের আড্ডা থেকে নিয়ে তাওয়ায়ে পায়খানা থেকে নিয়ে যে জায়গাগুলোতে এইরকম নোংরা কাজ হচ্ছে, জঘন্য কাজ হচ্ছে, ওই জায়গাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ড তো ধূলিসাৎ করে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এত দুনিয়াতে ছড়িয়েছে, আল্লাহর গজবকে দুনিয়াতে ঢেকে নিয়েছে দয়াতে, আল্লাহর দয়া গজবকে ঢেকে নিয়ে ছে। তার জন্য আজকে আমরা পাপিষ্ট বান্দারা খাস করে দুনিয়াতে বসবাস করার সুযোগ পেয়েছি আল্লাহর দয়ার কারণে। কেমন করে বিশ্বনবী বলছেন, লাম্মা কাদাল্লাকুল খালকা কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি। এই জায়গাতে হযরত আবু হুরায়রা হাদিসের রাবি, তিনি বলছেন যখন মাখলুকাত সৃষ্টি করার আল্লাহ ইচ্ছা করলেন সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা লিপি লিপিবদ্ধ করলেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিজের কাছে রেখেছেন। এই জায়গাতে দুটো কথা বলছেন, শেষ বাক্যে দেখেন, ইন্না রাহমাতি সাবাকাত গাজাবি, নিশ্চয় আমার রহমত আমার গজবকে অতিক্রম করে আগে বেড়েছে, অর্থাৎ আমার রহমত আমার গজবকে ঢেকে নিয়েছে, অর্থাৎ দুনিয়াতে আল্লাহর রহমত এত পরিমাণে আছে, এত পরিমাণে আছে। তার জন্য বাপজান আমার একজন পাক্কা সাচ্চা ইমানদার বান্দা যে পাঁচ অক্তের সালাত আদায় করে সেও খাবার ব্যবস্থা পেয়েছেন, এ দুনিয়ার বুকে খুব সুন্দরভাবে চলাফেরা করে, যে আল্লাহকে গুনগুন করে ডাকে সব সময় কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে স্মরণ করে আল্লাহর বিধি বিধানকে মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাবার তাকে সুন্দর করে সমস্ত জিনিসের ব্যবস্থা দিয়েছেন, যে আল্লাহকে একবারও ডাকে না, যারা পাঁচ অক্তের সালাত তো দূরের কথা তারা জুমার সালাতটা আদায় করে না, যারা চব্বিশ ঘন্টায় আল্লাহকে একবারও ডাকে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস দিয়েছেন। একদিনও বলেননি হে বান্দা তুমি আমার আমাকে খাস করে আমার সিপ্তসানা করো না, আমার কথা অনুযায়ী চলো না, আজ থেকে তোমার খাওয়া বন্ধ হয়ে গেল, আজ থেকে আর জমির মধ্যে তুমি কোনো জিনিস পাবে না, আমার পক্ষ থেকে সব কিছু জিনিস আমি মানা করে দিলাম, বন্ধ করে দিলাম। হে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনোদিন বলেননি আল্লাহর দয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের জন্য সঠিক পথে আসার জন্য আমি একখানা বই দিয়েছি, যে বইখানা হচ্ছে কোরআন মাজিদ, এই কিতাবখানাকে তোমরা সুন্দর করে মূল্যায়ন করো, এই কিতাবটাকে সুন্দরভাবে অন্তরে ঢুকিয়ে নাও, সুন্দর করে মজবুত করে ধরে নাও, যদি তোমরা ধরে নিতে পারো তোমরা জীবনে কোনোদিন পথভ্রষ্ট হয়ে যাবে না। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার সাহাবীরা আমি তোমাদের কাছে শেষের বেলায় বলে যাচ্ছি, দুইখানা বই দুইখানা কিতাব তোমাদের সামনে রেখে যাচ্ছি, একটি গোলাপ কিতাবুল্লাহ
কিতাব আল্লাহর কিতাব, যে কিতাব আমাদের ঘরে ঘরে রাখা আছে। দ্বিতীয় নাম্বার হলো ওয়া সুন্নাতি রাসূল, নবীর সুন্নাত অর্থাৎ হাদিস। এই দুইখানা বইকে সুন্দরভাবে যদি মজবুত করে ধরে নিতে পারো, কোনো জায়গাতে গিয়ে তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে না, তোমরা খাসারার মধ্যে চলে যাবে না। বিশ্ব নবী বলে গেলেন, হে বাপজান আমার, আমাদের ঘরে ঘরে কোরআন রাখানো আছে। বছরের মধ্যে শুধু এক মাস আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করি, কোরআন খুলে দেখি, আর বারো মাস এগারো মাস আমরা জীবনে কোনোদিন কোরআন খুলে দেখি না। কেমন করে বাঁচা যাবে? হে বাপজান আমার শুনে রাখুন, এই দুনিয়াতে যাদেরকে আপনি সঙ্গী সাথী বলছেন, বাপজান আমার ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। এই সময়টুকু আমরা যদি ভালো কাজে লাগাই, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর ইবাদত বান্দিগির মাধ্যম দিয়ে সময় কাটাই, হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের আমরা নৈকট্য লাভ করতে পারবো, আল্লাহর কাছাকাছি হতে পারবো। যে সময়টা আমরা তাসের আড্ডায় কাটাচ্ছি, যে সময়টা আমরা গিবতের আড্ডায় কাটাচ্ছি, হে বন্ধু শুনে রাখুন, এই সময়টা যদি আমরা এইরকম মসজিদে বসে আল্লাহর সিপ্তসানা করি, আর যদি টাইমের মধ্যে সময়ের মধ্যে কিছু সময় বের করে এইরকম আল্লাহর কিতাবটাকে খুলে দিয়ে যদি পাঁচটা করে আয়াত বা একটা করে সুরা এইরকম সময় বের করে যদি তেলাওয়াত করতে পারি, বিশ্বনবী বলছেন, হে বন্ধু আমার, এই জায়গাতে বিশ্বনবী কত সুন্দর করে বর্ণনা করলেন, হুরি আমার উম্মতিরা, হুরি আমার সাহাবীরা, ইকরাউল কোরআন, তোমরা বেশি বেশি করে কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআনের শিক্ষা নাও, কোরআনের জ্ঞান নাও। কেন কোরআন পড়বে? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই কোরআন আর তোমার সঙ্গী সাথী হয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড় করবে। এই কোরআন আল্লাহর কাছে গিয়ে সঙ্গী সাথী হয়ে দাঁড় হবে, এই কোরআন আল্লাহর কাছে গিয়ে অভিযোগ দায়ের করে দেবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ এই যে আমাকে কত সুন্দর করে তেলাওয়াত করেছে, সারা রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, তোমার বান্দাকে কেমন করে জাহান্নামে দেবে? বিশ্বনবী বলেন, শুনো, এই কোরআন আল্লাহর কাছে গিয়ে তোমার সঙ্গী সাথী হয়ে দাঁড় করবে। এই কোরআন সঙ্গী সাথী হয়ে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবেন। বাপজান আমার, বন্ধু আমার, এই জায়গাতে কেমন করে এইরকম ছোট ছোট আমলগুলো যদি আমরা করি, অবশ্যই আমাদের নেকি এমন হবে, কিন্তু আমরা এই জায়গাতে সময় দিচ্ছি না। আজকে আমার যুবক বন্ধুরা বড় বড় মোবাইল পেয়েছে, আর মোবাইল পেয়ে আজকে ফ্রি ফায়ার, পাবজি, ড্রিম ইলেভেন, আর বাবা দেখছে কিচ্ছু না, কুত্তা কাটিং একটা চুল কেটেছে, হিরো কাটিংয়ের এইরকম করে ঘুরছে, জীবনের নমাজ না রোজা একটা মুসলমানের বাচ্চাকে দেখে বুঝতে পারা যায় না মুসলমানের বাচ্চা, ওকে দেখলে বুঝতে পারা যাবে হিন্দু খ্রিস্টানের বাচ্চা মনে হচ্ছে, কেমন করে চুলের কাটিং, আর বাবা দেখে হ্যাঁ করে হাসছে আর বলছে, আহ আমার ছেলে গো, এই তো চাঁদের মতো চেহারা, আর আমার ছেলেকে দেখে এত ভালো লাগছে, আল্লাহু আকবার, মনে হচ্ছে কাকে ফলো করছে, ওই যে আপনার উত্তর কোরিয়াতে চুল কাটা এটার সিস্টেম আছে, আর আপনার কিছু কিছু এরকম হিরো, আর কেমন যে হিরো তো কি বলা যাবে, ওরা যে সেই পরকালে কোন জায়গাতে থাকবে বলার সীমা নাই, ওদের চুল কাটাটাকে ফলো করে ওখানে গিয়ে নাপিতকে বলছে এই কেটিংয়ে চুল কেটে দাও। আজকে বড় মোবাইল আসার পরে
খাস করে কি বলবো, এই বড় মোবাইলে রাত 12টা 1টা পর্যন্ত এমন নেগেট ছবি দেখে দেখে নিজের যৌবনটাকে গর্তর মধ্যে ফেলে দিয়েছে। রাত্রে যদি 12টা 1টায় ঘুম আসে তাহলে সকালে 9টা 10টাতে ঘুম ভাঙবে। বাবা ওকে যেরকম কাইঠা বলগুলো হাল বাইতে যাওয়ার পরে বসে যায়, ওকে গুতা মেরেও উঠে না, এরকম সকালে আব্দুল সত্তার আব্দুল জাবার উঠো, হাল বাইতে যেতে হবে, স্কুল যেতে হবে, কলেজে যেতে হবে, একটুখানা হাঁ বানা কিচ্ছু বলে না, একদম নাক ডেকে যে ঘুম পাড়ছে বলার সীমা নাই। মনে হচ্ছে কত টাকা যে ইনকাম করেছে রাতের বেলায় বলার সীমা নাই। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজেতে অমন বসে না, পরনে যায় পেটে ভাত নাই যাক, পরনে যায় তাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পলার চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না, রাত 12টার পরে টুনি যখন ফোন করে চোখের পাতায় ছেলের ঘুম থাকে না, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরের সময় ছেলের ঘুম ভাঙে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজেতে অমন বসে না। কত বড় অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন আছে 3.5 হাতের মোবাইল, এই মোবাইলে আজকে আল্লাহু আকবার একটা খবর পেলাম, খবরটা একেবারে সত্য খবর। মোবাইলে গল্প করে কোন জায়গাতে ছিল ছেলে আর মেয়ে কোন জায়গাতে, কথা বলতে 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 হঠাৎ বিয়ে হয়ে গেল, আর বিয়ে হয়ে 6.5 দিন হয়নি আবার তালাক হবে। তখন তালাকের জন্য টেনে লিয়া বলো ফতোয়া লিয়া মাহাতে যাও, শেখ আমার বাপজির কাছে যাও, এখানে যাও ওখানে যাও, করেছে ও ওখানে ফতোয়া নিয়ে টেনে বেড়াও। মানে আসলে কথাটা বলে না যে নিজে হাতে প্যাট করে আল্লাহর দোষ, একটা কথা বলে না আমাদের দাদুরা বলে, অনেকে বুড়া পুরখা মানুষও খুব বলে এইরকম দাশা। নিজের ছেলে মেয়েকে যদি আপনি 2022 সালে সতর্ক না করেন, আপনাকে বলছি শুনে রাখুন, এমন একটা সময় আসবে যে সময় আপনাদেরকে এমন জায়গাতে যেতে হবে যে আর বলার সীমা থাকবে না। 2022 সাল চলছে, 2024 আস্তে আস্তে ঘরে ঘরে ওই যুবক বন্ধুদের হাতে শরাবের বোতল থাকবে। নাউজুবিল্লাহ, আপনাদের আমি বলতে বাধ্য হলাম, কয়েকদিন থেকে ফেসবুকে এরকম চলছে, এরকম যুবক বন্ধু 2-4 জন মিলে মাঠে গিয়ে শরাব পান করছে, শরাবের বোতল নিয়ে ছবি ছাড়ছে আর দেখাচ্ছে সেই ছেলেগুলো কারা, আপনাদের ছেলে আমাদের ছেলে, ওই ছেলেগুলোকে বাবা দেখছে মা দেখছে শুনছে কিন্তু জীবনে বাবা আদো পর্যন্ত বলে না যে তোমার শরীর থেকে চামড়া টেনে নেবো, কেন এইরকম সঙ্গী সাথী নিলে আর কেন এই জায়গাতে, আপনি আগুন লাগিয়েছেন আপনাকে পৈতে হবে। ভাবছেন আমার এমন একটা সময় আসবে যে সময় আপনার ছেলের উপকার আপনি করতে পারবেন না, আপনার উপকার আপনার ছেলেও করতে পারবে না, এমন একটা সময় আসবে যে সময় এমন দৃশ্য হবে যে কোনো নবী নিজের ছেলেকে বাঁচাতে পারবে না। সেই হাদিস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওর বাবা ইব্রাহিমের বাবা আজার মূর্তি তৈরি করত, মূর্তি তৈরি করে বিক্রি করত, এমন একটা সময় আসবে যে সময় নিজের আমল নামা নিয়ে সবাই দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, ত্রাহি ত্রাহি করবে। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে তার বাবাও যাবে আর গিয়ে বলবে বেটা আমার দশা খুব খারাপ, এরকম অবস্থা, এরকম অবস্থা হয়েছে বেটা। তো যখন ছেলে
আর ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে খলিলুল্লাহ আল্লাহর দোস্ত বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে বাবার জন্য কিছু মাগফিরাত এইরকম আল্লাহর কাছে এইরকম হিসেবে বাবার জন্য আল্লাহু আকবার মাগফিরাত চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য এরকম চেষ্টা করবে, বলার মতো একটু ভঙ্গিমা করবে, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আওয়াজ পড়তে দিবে, হারাম তুল জান্নাল আল কাফিরিন। হে ইব্রাহিম, তুমি জানো না যে কাফেরদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি? তারপরে ছোট করে আমি বলছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হতাশ হয়ে থুক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলা হবে, তুমি দেখো তোমার পায়ের দিকে, নিচুনে তাকিয়ে দেখো, একটা বিকাট জন্তুর সকালে, একটা বিকাট পশুর সকালে তাকে নিয়ে আসা হবে, দেখে এত জঘন্য লাগবে বলার সীমানায়। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিটকে দূরে সরে যাবে, আর যখন দূরে সরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে অর্ডার করবেন, একে ধরে নাও আর ধরে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চতুর্দিকে এদিকে ওদিকে খুঁজে বেড়াবে, ব্যাপারটা কি, আমার বাবা কোথায় চলে গেল, হারিয়ে গেল, আমি দেখতে পাচ্ছি না। আবার হুকুম চলে আসবে, ইব্রাহিম তুমি কি জানো না, তুমি যে যাকে দেখে ওখান থেকে দূরে সরে গিয়েছিলে সেটা ছিল তোমার বাবা, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, জাহান্নামের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। হে বন্ধু আমার, পরকালে আপনার আপনি যদি ভালো আমল করে যান, নিজের আমল নিজের সঙ্গে সাথী হবে, সেদিন বাবা ছেলের উপকার করতে পারবে না, ছেলে বাবার উপকার করতে পারবে না, মেয়ে নিজের মায়ের করতে পারবে না।